सुप्रिय शिक्षार्थीबृंद महामारी करोनार ए प्रादुर्भाव टांगाइल सदर उपजिला अनलाइन स्कूल पक्ष तुम्हारे स्वागत। हमें मोहम्मद साहिबुल इस्लाम सहकारी शिक्षक आनहला उच्च विद्यालय। आज के तुम्हारे जो पाठर विषय आछे बांग्लादेशेर इतिहास और विश्व सभ्यतार पंचम अध्यायेर प्राचीन बांगलार सामाजिक अर्थनैतिक और सांस्कृतिक इतिहास एक पाठ नहीं आलोचना करब। से पाठ हे प्राचीन बांगलार शिल्पकला एवं स्थापत्य भास्कर्य। तुम्हारा जान प्राचीन बांगलार बांग्लादेशेर प्राचीन बांगलार नाना अंचले विभिन्न प्रजातिर विभिन्न जाति गोष्ठीर लोक बसबास करत। तार मध्ये छिल देखो से जाति गोष्ठीरा কি করত বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য নির্মাণ করেছিল যা বিভিন্ন অঞ্চলে পাহাড়ি অঞ্চলগুলোতে এই ভাস্কর্যগুলো বা স্থাপত্যগুলো বা বিহার বা মন্দিরগুলো দেখতে পাওয়া যায়। নানা কারণে এই সব শিল্পকলা বা ভাস্কর্যগুলো বা বিভিন্ন স্থাপত্যগুলো ধ্বংস হয়ে গেছে। সাধারণত এগুলো খুঁজে পাওয়া বড় অনেক মুশকিল হয়ে পড়েছিল। বিভিন্ন সময় এগুলো খনন কার্যের কারণে এলা এই সব ভাস্কর্যগুলো দেখতে পাওয়া যায়। এই প্রাচীন বাংলার ভাস্কর্যগুলো আড়ালে ছিল ঠিকই, কিন্তু এগুলো কখন সামনে চলে আসে যখন বুঝতে পারা যায় চীনা পরিব্রাজক বা পর্যটক বা ভ্রমণকারী ফা হিয়েন এবং হিউয়েন সাংয়ের বিবরণী এবং বিভিন্ন শিলালিপি থেকে এগুলোর তথ্য পাওয়া যায়। সাধারণত এই স্থাপত্যগুলো ছিল বিভিন্ন মন্দির, চূড়া, মুড়া, বিহার, চিত্রকল্প ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্ব বিভাগের মুদ্রাও সেখানে উপস্থিত ছিল। এই সকল কারণে বাংলাদেশের প্রাচীন নিদর্শনের মধ্যে বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম স্থাপত্যের মধ্যে নিদর্শন সবচেয়ে প্রাচীন হচ্ছে বিহার। বিহারটা কি আগে জানতে হবে আমাদের। এই স্থাপত্য বিহার স্থাপত্যটা কি, স্থাপত্য হচ্ছে গৌতম বুদ্ধের দেহের হাড়ের অংশবিশেষ বা তাহার জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ আসবাবপত্র বিভিন্ন সামগ্রী ব্যবহার্য সামগ্রীর উপর যে স্তূপ নির্মাণ করা হয় সেটাই হচ্ছে বিহার স্তূপ বা ধ্বংসাবশেষ বৌদ্ধ বিহারের নামকরণে এই স্তূপগুলো সৃষ্টি হয়েছে। এই বিহার সাধারণত কি, বিহার হচ্ছে গৌতম বুদ্ধের অনুসারীরা অর্থাৎ বৌদ্ধরা নিজেদের বসবাসের জন্য এবং ধর্মচর্চার জন্য যে গুহা নির্মাণ করত বা বিহার নির্মাণ করত বা একটি যে জায়গা নির্মাণ করত সেগুলোকে বলা হয় বিহার। তোমরা অনেকেই জানো বাংলাদেশের প্রাচীনতম বিহার হচ্ছে এবং বড় এবং সুদর্শনের বিহার হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত সোমপুর বিহার, যা পাল যুগে নির্মিত হয়েছিল এবং এই নির্মিত হয়েছিল এই সোমপুর বিহারটা। সেটি অনেক বড় এবং অনেক সুন্দর ছিল, যেটা সবচেয়ে বড়। এছাড়াও বিভিন্ন জায়গা আরও বিভিন্ন ধরনের বিহার দেখতে পাওয়া যায়, যেমন বগুড়ার মহাস্থানগড়ে যে বিহারটা রয়েছে সেটা রয়ে গেছে। এছাড়াও বেশ কিছু বছর আগে বাংলাদেশের কুমিল্লার ময়নামতি পাহাড়ে সেখানে বেশ কিছু বিহারের সন্ধান পাওয়া গেছে, চূড়ার সন্ধান পাওয়া গেছে। যেমন সবচেয়ে আকর্ষণীয় বিহারটি হলো ময়নামতির শালবন বিহার এবং ইটাখুলা মুড়া, চারপত্র মুড়া, ভোজ বিহার, রূপবান মুড়া। এছাড়া আরও বেশ কিছু সেখানে রয়েছে, তোমরা সেখানে যদি কখনো যাও বেড়াইতে যাও দেখতে পারবা যে কুমিল্লা ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে যে পাহাড়গুলো রয়েছে সেখানে এগুলো অবস্থিত এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের মাঝখানে রয়ে মাঝামাঝি জায়গায় রয়েছে চারপত্র মুড়া। আর ক্যান্টনমেন্টের দক্ষিণ পাশে রয়েছে ময়নামতির শালবন বিহার এবং লালমাই পাহাড়ের উপরে রয়ে গেছে রূপবান মুড়া, ময়নামতি পাহাড়ের দিকে রয়ে গেছে চারপত্র মুড়া, ইটাখুলা মুড়া।
সাধারণত ইটাখুলামুড়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি, আমি নিজে সেখানে ভ্রমণ করেছিলাম, দেখে গিয়েছিলাম যে ইটাখুলামুড়া যে ছিল সেই ইটাখুলামুড়ার যে জায়গাটা ছিল সেখানে একটি মূর্তি ছিল, গৌতম বুদ্ধের মূর্তি ছিল, সেই মূর্তির মাথা নাই। পরবর্তীতে জানতে পারা গেল সেই মূর্তির মাথাটা নাকি স্বর্ণের ছিল, কেউ বলতেছেন স্বর্ণের ছিল, তা সঠিকভাবে লিপিবদ্ধ এভাবে নাই, ওটা সরে গেছে, সেই মাথাটা নাই কিন্তু মূর্তির দেহাবশেষ অংশ রয়ে গেছে। যাই হোক, ভারতীয় স্থাপত্য শিল্পের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে বিভিন্ন মন্দির। এই মন্দির বৌদ্ধ মন্দির রয়ে গেছে এবং হিন্দুদের মন্দিরও রয়ে গেছে। সেই মন্দিরে যে মূর্তিগুলো বা ভাস্কর্যগুলো ছিল এগুলো সাধারণত বিভিন্ন ধরনের অষ্টধাতুর এবং কষ্টি পাথরের দ্বারা নির্মিত হতো তখনকার সময়। আর সাধারণত এই যে রয়ে গেছে মূর্তিগুলো এগুলো এছাড়াও কষ্টধাতুর ছাড়াও দেখা গেছে যে বিভিন্ন ধরনের পাথরের দ্বারা সৃষ্টি হতো বা তৈরি করা হতো। আর এই মন্দিরগুলো বেশিরভাগই দেখা গেছে বাংলা প্রাচীন বাংলায় সমতট, পুণ্ডবর্ধন, রাঢ় এবং বরেন্দ্রভূমি প্রভৃতি স্থানে এই মন্দিরগুলো দেখা গেছে। এবং এই মন্দিরগুলোর গায়ে বিভিন্ন ধরনের চিত্রশিল্পীর সুন্দরভাবে আঁকানো বিভিন্ন ধরনের ভাস্কর্য নকশা অঙ্কিত দেখা গেছে। এছাড়াও এই শিল্পকলার মধ্যে অর্থাৎ এই মন্দিরগুলোতে বিভিন্ন ধরনের যে ভাস্কর্য ছিল সেগুলোর মধ্যে স্বর্ণ বা রূপার তৈরিও বেশ কিছু ভাস্কর্য দেখা গেছে, এরকম অনুমান করা হয় বা ধারণা করা হয়, এরকম লিপিবদ্ধ রয়ে গেছে। যাই হোক, তবে অতি সম্প্রতি নরসিংদী জেলার ওয়াইরি বটেশ্বর নামক একটি গ্রামে একটি স্থাপত্য প্রাচীন ভাস্কর্যের স্থাপত্যের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, যা সেই ধ্বংসাবশেষ সেটি ছিল প্রাচীন বাংলার উন্নত একটি বাণিজ্যিক নগরী হিসাবে গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়, যা প্রাচীন ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত। এটি সাধারণত মনে করা হয় যে প্রায় 2500 বছর পূর্বে এই ওয়ারি বটেশ্বরের নামক স্থানের যে প্রাচীন নগর গড়ে উঠেছিল সেটা ধারণা করা হয়। এছাড়াও নরসিংদী জেলায় 50টি প্রাচীন নগর সভ্যতার প্রাচীন যুগের পাথর এবং প্রস্তর প্রস্তরীভূত জীবাশ্ম কাঠের হাতিয়ার, প্রাচীন রৌপ্য মুদ্রা, এছাড়াও বিভিন্ন ধরনের নকশাঙ্কিত পুরামূর্তি, ফলক এগুলো খুঁজে পাওয়া যায়। আর এগুলো নরসিংদী জেলার প্রায় তিনটি উপজেলায় বেলাল, বেলাব, শিবপুর ও রায়পুরা উপজেলার প্রায় 50টি স্থান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। এখানে মাটি দুরি প্রাচীর দুর্গ দেখা গেছে এই নগরে, অর্থাৎ এই ওয়ারি বটেশ্বরে দেখা গেছে প্রাচীন মাটি তৈরি দুর্গ রয়ে গেছে, পাকা রাস্তা নির্মিত ছিল এবং উভয় পাশে বিল্ডিং যে ছিল অর্থাৎ ভবন ছিল, উন্নত মানের যে ভবনগুলো ছিল সেগুলো এই ধ্বংসাবশেষ থেকে বিস্তারভাবে মোটামুটি ধারণা লাভ করা যায়। আর এই ওয়ারি বটেশ্বরে যে উন্নত মানের নগর আন্তর্জাতিক বাণিজ্যিক নগরী যে ছিল তার উৎকৃষ্ট উদাহরণের মধ্যে আরেকটা উদাহরণ হচ্ছে সেখানে স্বল্প মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরি কারখানার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। এখানে আরও আবিষ্কৃত হয়েছে যে ছাপাঙ্কিত রূপ মুদ্রা অর্থাৎ রূপার যে মুদ্রা ছিল
সেটাতে নাম নাম সর্বস্ব নাম দিয়ে ছবি দিয়ে যে ছাপাঙ্কিত হতো সেই মুদ্রাগুলো খুঁজে পাওয়া গেছে। এছাড়া অন্যান্য স্থাপত্যকৃতির মধ্যে হরেক রয়ে গেছে, হরেকমের মূর্তিও রয়ে গেছে, সুদর্শন রকেট। এবং সর্বোপরি আরও একটি উল্লেখযোগ্য ঘটনা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে মন্ত্রপুত কবচ। কি মন্ত্রপুত কবচ? যা দিয়ে সাধারণত মন্ত্র পড়ে সেই কবচটা যদি কারো নামে রাখা হয়, সেইটা যেভাবে রাখা হবে, যেভাবে চাইব যিনি রেখেছেন ওইভাবেই সেটা থাকবে। এবং মানুষের ক্ষতি করার জন্য এই মন্ত্রপুত কবচগুলো সাধারণত ব্যবহার করা হতো। এছাড়াও পোড়ামাটির ধাতব শিল্প বস্ত্র, মৃৎপাত্র, চিত্রশিল্প এবং বাটখেরাও দেখতে পাওয়া যায়। তবে আরও একটি কথা দেখো, বিশ্বখ্যাত বাঙালি বৌদ্ধ ধর্মপ্রচারক অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান কিন্তু এই মুন্সীগঞ্জের বিক্রমপুরে, তোমরা অনেকেই জানো। প্রাচীন বজ্রযোগিনী গ্রামে সম্প্রতি একটি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। প্রাচীন বজ্রযোগিনী গ্রামে সম্প্রতি অর্থাৎ বেশ কিছুদিন আগে এটি আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকবিদ মনে করেন এটি অষ্টম বা নবম শতকে নির্মিত হয়েছিল, অর্থাৎ অষ্টম অথবা নবম শতাব্দীতে এটি আবিষ্কৃত হয়েছে। যা অষ্টম নবম শতক বলতে বোঝাচ্ছে অর্থাৎ হ্যাঁ যেটা ঠিক আছে, বিক্রমপুরী বিহার, এটি নাম দেওয়া হয় বিক্রমপুরী বিহার। বিক্রমপুর থেকে আবিষ্কৃত তাম্র শাসন, দারুকাঠ ও পাথর নির্মিত ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ প্রভৃতি প্রত্নতত্ত্ব বিষয়বস্তু প্রাক মধ্যযুগের নতুন সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে আসছে। ভাস্কর্য, প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের পাশাপাশি ভাস্কর্য শিল্পেরও চর্চা করা হতো। ভাস্কর্য শিল্প যেটা বলেছিলাম, কি বলেছিলাম, যে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তিগুলো সুন্দরকে সাজিয়ে রাখত ও অনেকের ঘরে রাখত, মন্দিরে রাখত এবং সেখানে পূজা করত। তাছাড়াও আরও বেশ কিছু যেগুলো দর্শন তোমাদের ভাস্কর্য মূর্তিগুলো যেগুলো সুন্দর দেখা যায় ছোটো ছোটো, সেগুলো ঘরের মধ্যে লটকিয়ে রাখতো, এক জায়গায় রেখে দিত, বা পোড়ামাটির ফলকের মাধ্যমে তৈরি করা হতো, সেগুলো তারা রেখে রং করে রেখে দিত। এগুলো সাধারণত দেবদেবীর মূর্তিগুলো তারা বেশিরভাগ রেখে দিয়েছে। চিত্রশিল্প দেখো, পাল যুগের ধারণা করা হয় যে পাল যুগের পূর্বেকার কোনো যেসব জাতি বসবাস করতো তাদের সেই ধ্বংসাবশেষের যে চিত্র পাওয়া গেছে, কিন্তু পাল যুগের পূর্বে এইরকম কোনো চিত্রশিল্প পাওয়া যায় না। পাল যুগের যে উন্নত শ্রেষ্ঠ চিত্র শিল্পকর্মের মধ্যে ছিল সেটা হচ্ছে অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। এটি সাধারণত তখনকার সময়ে বৌদ্ধ লেখকরা তালপাতা এবং কাগজে পুস্তকলিপি পাণ্ডুলিপি তৈরি করতেন। সেই তারই ধারাবাহিকতায় রাজা রামপালের রাজত্বকালে এই অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি বাংলার চিত্রশিল্পের নিদর্শন। শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে অষ্ট প্রজ্ঞা পারমিতা, অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা রেখাচিত্রের রেখার সাহায্যে চিত্র অঙ্কনের প্রাচীন বাংলা শিল্পীরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। দেখো রাজা রামপালের সময় অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা তৈরি হয়েছে। এবং রেখার সাহায্যে চিত্র অঙ্কনের আরেকটি দৃষ্টান্ত উদাহরণ হলো সুন্দরবনে প্রাপ্ত দমনপালের তাম্র শাসনের অপর পিঠে উৎকীর্ণ বিষ্ণুর রেখাচিত্র, যেটা তোমরা অনেকেই যারা সুন্দরবনে বেড়াতে গিয়েছো সেখানে তোমরা দেখতে পাবে। বাংলা ভাষা সাহিত্য উদ্ভব বিকাশ, অষ্টিকটা যখন এই বাঙালি অতি আদিবাসী হিসাবে ছিল, তাদের এই ভাষার আগমন, তাদের পর আর্যদের আগমন ঘটে, ধীরে ধীরে এই অষ্টিকদের ভাষা আস্তে আস্তে হারিয়ে যায়। এই আর্যদের ভাষার নাম দেওয়া হয় প্রাচীন বৈদিক ভাষা, অর্থাৎ অষ্টিকদের পরেই আসে আর্য, এবং আর্যদের পরবর্তীতে যে ভাষার নামকরণ করা হয় সে ভাষার নাম হচ্ছে প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীতে এই ভাষাকে সংস্কার করা হয়, পুরনো ভাষাকে তারা
সংস্কার করে এই ভাষার নাম দেওয়া হয় সংস্কৃত ভাষা। তাহলে প্রাচীন বৈদিক ভাষাকে সংস্করণ সংস্কার করে এই নাম কী দেওয়া হয়? প্রাচীন সংস্কৃত ভাষা। অনেকে বলেন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, কিন্তু আধুনিক পণ্ডিতরা তা কখনোই মেনে নেননি। তারা মনে করেন যে প্রাচীন যুগে আর্যদের যে ভাষায় বৈদিক গ্রন্থ রচিত হয়েছিল, স্থানে ভেদে এবং সময়ের বিবর্তনে তার অনেক পরিবর্তন ঘটেছে। তাহলে আধুনিক পণ্ডিত কী মনে করেন যে আর্যদের যে সংস্কৃত ভাষা যে ছিল বৈদিক ভাষা সংস্করণের কারণে পরবর্তীতে সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়েছে, সেই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়নি। তাহলে তারা কী মনে করতেছেন? সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। সংস্কৃত থেকে কী হয়েছে? প্রাকৃত ভাষা। আর প্রাকৃত ভাষার সংস্করণের ফলে কী হয়েছে? অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়েছে। এই অপভ্রংশ ভাষা থেকে অষ্টম বা নবম শতকে এই বাংলা ভাষার সৃষ্টি হয়। তাহলে তারা কী মনে করতেছেন যে আর্যদের পূর্বে এই বাংলায় কারা বসবাস করত? অষ্টিকরা। অষ্টিকদের পরে কারা আসলো? আর্য। আর্যরা এই ভাষা, তারা যে ভাষা ব্যবহার করত সেই ভাষাটির নাম কী ছিল? প্রাচীন বৈদিক ভাষা। প্রাচীন বৈদিক ভাষা সংস্করণের ফলে কী হলো? প্রাচীন সংস্কৃত ভাষায় রূপান্তরিত হলো। আর এই সংস্কৃত ভাষাটা আস্তে আস্তে পর্যায়ক্রমে কী হলো দেখো তো কী হচ্ছে। একটু বইটা খুলছে, কেবল একটু আগে বলেছিলাম প্রাকৃত ভাষা, সেই প্রাকৃত ভাষা আবার নতুন সংস্করণের বিয়োজনের মাধ্যমে কী হলো? অপভ্রংশ ভাষার সৃষ্টি হলো। সেই অপভ্রংশ ভাষা থেকেই পরবর্তীতে অষ্টম বা নবম শতকে এই বাংলা ভাষার সৃষ্টি হয়। তাহলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? সংস্কৃত ভাষা। এই বাংলা ভাষার এইরূপ প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় পণ্ডিত হরশাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপাল থেকে সংগৃহীত চর্চাপদ। তাহলে এই চর্চাপদের কে নিয়ে এসেছিলেন? নেপাল থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে নিয়ে এসেছিলেন? নেপাল থেকে। যাই হোক, এক পরিশেষে আগামীকাল ক্লাস তোমাদের প্রাচীন বাংলার সাংস্কৃতিক জীবন, মূল্যবোধ, বিশ্বাস এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে আগামীকাল তোমাদের যে ক্লাসটা হবে সেটা মনোযোগ সহকারে নির্দিষ্ট সময়ে অর্থাৎ 10:15 থেকে 10:20 মধ্যে তোমরা অবস্থান করবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। যা আর যারা তোমরা রয়ে গেছো বাড়িতে বই পুস্তক ধরতেছো না, আমরা কিন্তু অনেকেই খবর নিচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে, তোমরা অনুগ্রহ করে এই ক্লাসগুলো দেখবে, কিছু জানতে পারবে, শিখতে পারবে। এবং এই বন্ধের মধ্যে তোমরা যাতে লেখাপড়া থেকে দূরে সরে না যাও সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই অনলাইন ক্লাসে চালু হয়েছে। তোমরা এই অনলাইন ক্লাসগুলো সরাসরি দেখবে। আর যদি কেউ সময় মতো উপস্থিত না থাকো, পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হবে বলে আমরা আশা করি। তো যাই হোক, সর্বশেষ তোমরা অনেকে জানতে পারলে যে নেপাল থেকে সংগৃহীত হয়েছিল কি চর্চাপদ, কে সংগ্রহ করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। যাই হোক, আগামী ক্লাসগুলো সঠিকভাবে দেখবে এবং সেগুলো দেখে শুনে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো তোমরা ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।